গল্পের শুরুতেই আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই যে একটা খড়ের মধ্যে আটকে আছে। তবে এটা কিন্তু কোনো সাধারণ খড় না, কারণ এই খড়ের কিছু বিশেষ দিক রয়েছে। যেমন ঘরটির চারপাশে আবার কয়েকটি করে কক্ষ রয়েছে, আর এই রুমগুলো প্রত্যেকটাই একটার সঙ্গে একটা কানেক্টেড। এক রুম থেকে অন্য রুমে খুব সহজেই যাওয়া যায়। এখন এই ব্যক্তি এই রুমের থেকে বের হওয়ার জন্য অন্য একটা নতুন রুমে প্রবেশ করে, আর ঠিক তখনই তার গায়ে একটা অদ্ভুত রকমের লিকুইড পড়ে। লোকটা ওই লিকুইড টেস্ট করে দেখতে পায় এটা কিছুটা মিষ্টি, তাই কিছুটা লিকুইড সে খেয়েও নেয়। কিন্তু ওই লিকুইড খাওয়ার পর সে দেখতে পায় যে তার পুরো শরীর অদ্ভুত রকমভাবে চেঞ্জ হচ্ছে, আর একটা সময় তার পুরো শরীরটাই গলে যায়, আর ওই লোকটা সেখানেই মারা যায়। আসলে ওটা কোনো চিনির মিশ্রণ বা নর্মাল লিকুইড ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর অ্যাসিড, যা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীর গলে সে মুহূর্তের মধ্যেই মারা যায়। এরপরে আমরা ওই বদ্ধ রুমের বাইরে দুজন টেকনিশিয়ানকে দেখতে পাই। এদের দুজনের নাম এরিক এবং ডট। ওরা ওই রুমে বসে ক্যামেরার সাহায্যে ওই বদ্ধ রুমের সবকিছুই নজর রাখছিল। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, তারা এই কাজটা করছে ঠিকই, কিন্তু তারা এখনও জানে না যে তাদের বস কে। এমনকি এই রুমে থাকা অন্য সব জিনিস তাদের ধরা নিষেধ, যেগুলো তাদের কাজের বাইরে। কিন্তু ওই যে মানুষের সহজাত প্রবৃত্তি, যে জিনিসটা আমাদের করতে বারণ করা হয়, সেই জিনিসটাই আমরা বেশি করে করি। ঠিক এমনই ঘটনা ঘটে এরিকের সঙ্গে। তার মনে এই সব কিছু নিয়ে অনেক সন্দেহ হতে শুরু করে, আর সে এই সব কিছু নিয়ে সে ডটকে জিজ্ঞাসা করে। কিন্তু ডট তার মুখের উপরেই এই সব কিছু নিয়ে তাকে জিজ্ঞাসা করতে মানা করে দেয়। ডট তখন বলে যে আমরা এখানে আছি শুধুমাত্র এই বদ্ধ জায়গায় যারা আছে তাদের উপর নজর রাখার জন্য, অন্য কিছুই আমরা এখানে বসে করতে পারবো না। আসলে তাদেরকে এখানে রাখা হয়েছে ওই বদ্ধ জায়গায় মানুষগুলোর উপর নজর রাখার জন্য, আর তাদেরকে দিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করার জন্য। এই কাজ বাদে বাকি সময়টা তারা দাবা খেলেই কাটিয়ে দেয়। তবে এই দাবা খেলার মধ্যে এরিকের মেন্টাল ক্যালকুলেশন দিয়ে এমন সব কাজ করে যা দেখে তো ডট পুরোপুরি অবাক হয়ে যায়। এমনকি ওই ডিউটির মধ্যে তারা এক অদ্ভুত ধরনের ট্যাবলেট খায়, যেই ট্যাবলেটটা খেলে সারাদিন আর তাদের কোনো প্রকার ক্ষুধা লাগবে না। তো একদিন তাদের দুজনকে একটা নতুন কাজ দেওয়া হয়, আর সেটা হলো ক্যাসেন্ড্রা নামের একটা মেয়ের মস্তিষ্কে কী কী স্মৃতি আছে সেগুলো কালেক্ট করা, এবং তারপর তার স্মৃতি থেকে সব কিছু মুছে ফেলা। এরপর এরিক লক্ষ্য করে যে ক্যাসেন্ড্রার মেমোরিতে তার ছোট্ট মেয়ের সঙ্গে জঙ্গলের মধ্যে খেলার একটা সুন্দর দৃশ্য আছে। যখন তারা মা মেয়ে খেলছিল, ঠিক তখনই মাস্ক পরা এক সোলজার বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, আরেকটি বিশেষ ইঞ্জেকশন দিয়ে সেখানে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু ক্যাসেন্ড্রা জ্ঞান হারানোর আগেই সে ওই সোলজারের মুখের থেকে মাস্কটা খুলে ফেলে, আর এখানে আমরা ওই সোলজারের কপালে এক অদ্ভুত ধরনের ট্যাটু দেখতে পাই। এই ট্যাটুটা দেখতে ওই বদ্ধরুমের ট্যাটুর সাথে পুরোপুরি মিলে যায়। এই সব কিছুর পরে আমরা ওই বদ্ধরুমের ক্যাসেন্ড্রাকে দেখতে পাই। এইমাত্রই তার জ্ঞান ফিরে এসেছে, সে তার চারপাশে দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার কথা কেউ শুনতে পায় না। তাই সে একটা সময় বুঝতে পারে যে তাকে এখান থেকে বের হতে হলে নিজেকে কিছু করতে হবে। তাই সে ওই রুমের মধ্যে একটা সুড়ঙ্গ দিয়ে আর একটা রুমের মধ্যে প্রবেশ করে। কিন্তু যখন সে রুমের মধ্যে গিয়ে পৌঁছায়, ঠিক তখনই অন্য একটা মানুষ তাকে পা টেনে ধরে নিচে ফেলে দেয়, আর এই ব্যক্তির নাম রবার্ট। রবার্ট আসলে প্রথমে ক্যাসেন্ড্রাকে তার শত্রু বলেই মনে করে, কিন্তু পরে সে বুঝতে পারে যে ওই মেয়েটাও তার মতো এখানে বন্দি। এরপর আস্তে আস্তে এই রুমে থাকা বাকি তিনজন মেম্বাররা ক্যাসেন্ড্রার সামনে বেরিয়ে আসে, যাদের নাম ডেরিকো, মেয়ারহুড এবং বর্টা। তারা কয়জন মিলে এই ঘরে গত এক সপ্তাহ ধরে আছে। এখানে আমরা রবার্টের কপালেও সেই একই ট্যাটু দেখতে পাই যেটা সোলজারের কপালেও ছিল। আর তার সঙ্গে সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এই রুমে থাকা প্রত্যেকটা মেম্বারেরই অতীতের কোনো স্মৃতি মনে নেই। তারা কেউ জানে না যে এই রুম থেকে তারা কিভাবে বের হবে। তাই তারা ডিসাইড করে যে তারা সবাই মিলে এই রুমের চার কোণায় ছড়িয়ে যাবে এবং যে কোনো একদিক থেকে বের হবে। আর একটা সময় পর তারা ঠিকই এখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা খুঁজে পাবে। কিন্তু তারা ভালো করে বুঝতে পারছিল যে এটা বড় একটা ফাঁদ, তাই তাদের কাজগুলো অনেক সাবধানে করতে হবে। তো প্রথমে বর্টাক একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, কিন্তু প্রথমে সে ওখানে তার জুতো জোড়া ফেলে, যাতে কোনো বিপদ থাকলেও সে আগেই বুঝতে পারে। যখন তার জুতো অনেক নর্মালি সেখানে পড়ে, সে বুঝতে পারে যে এখানে তাহলে কোনো বিপদের আশঙ্কা নেই। তাই সঙ্গে সঙ্গে রুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু সে ওই রুমে প্রবেশ করা মাত্রই সেখানকার দরজা বন্ধ হয়ে যায়, আর অনেকগুলো ধারালো তার দিকে চারিদিক থেকে আটকে ফেলে।
ওই তারগুলো এতটাই ধারালো ছিল যে তার শরীর কেটে রক্ত বের হতে শুরু করে। এমন ভয়ানক দৃশ্য দেখে তো বাকি কেউ এখানে থাকতে চায় না, তারা এখান থেকে পালানোর পথ খুঁজতে শুরু করে। তারা ওই রুমের চারিদিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখে যে রুমের চারপাশে ইংলিশের বিভিন্ন অ্যালফাবেট লেখা রয়েছে। ক্যাসেন্ড্রা অনুমান করে যে হয়তো এই অ্যালফাবেটগুলো এই রুমের কোনো লোকেশন বোঝাচ্ছে। আসলে এই বদ্ধ রুমের ভেতরে প্রত্যেকটা রুম আবার কেমন জানি খুবচির মতো করে সাজানো, যেমন একটা রুবিক্স কিউবে একের পর এক বিভিন্ন ঘর সাজানো থাকে। আর এখানে রুমের সংখ্যা আছে 26টা, মানে বুঝতে পারছেন ইংলিশ অ্যালফাবেট কিন্তু 26টায় আছে। এই সব কিছুই বিশ্লেষণ করার পর বাকি সবাই মিলে বাকি রুমগুলো খোঁজার কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা কন্ট্রোল রুমে এরিককে দেখতে পাই, আর তাকে দেখে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে, কারণ সে যে করেই হোক এই রহস্যের সমাধান করতে চায়। আর বুঝতে চাই কেনই বা মানুষগুলোকে এখানে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে, আর তাদেরকে কোত্থেকে ধরে আনা হয়েছে। এই সব কিছু সে বের করার জন্য কিছু ডকুমেন্টস খুঁজে বের করে। এখানে সে লক্ষ্য করে যে ক্যাসিন্ড্রা নামের মেয়েটির লিগাল কোনো ডকুমেন্ট নেই, অর্থাৎ সে যে এই এক্সপেরিমেন্টে ইচ্ছাকৃতভাবে এসেছে তার কোনো প্রমাণই এখানে নেই। আরও বেশি চমকে যায় তাই সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে ডটকে জানায় আর জিজ্ঞাসা করে এখানে আসলে কি হচ্ছে। কিন্তু ডট আগের মতো তাকে চুপ করিয়ে দেয়। ডট যেন তার কথা শুনেও শোনে না, মানে তার কথায় কোনো প্রকারই গুরুত্ব দেয় না। এরপরে ডট পেপারে ক্যাসেন্ড্রার ছবি দেখে বুঝতে পারে যে এখানে শুধু কয়েদিদেরকেই রাখা হয় না, সাধারণ মানুষদেরকেও বন্দী করে রাখা হয়। ঠিক এরই মধ্যে তাদের বসের একটা কল আসে আর তাদেরকে জানানো হয় যে তাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তারা যেন উল্টাপাল্টা চিন্তাভাবনা বাদ দিয়ে তাদের কাজে মন দেয়, আর কাজটা হলো ওই মানুষগুলোর সঙ্গে এক্সপেরিমেন্ট করা। আর এই এক্সপেরিমেন্টটা তাদের প্রাক্তন এক সহকারী উইল নামের এক ব্যক্তির উপরে করা হবে। এরপর তাদের বসের কথা মতোই ডট একটা ক্যামেরা আবদ্ধ রুমের দিকে ফোকাস করে, আর সেখানে আমরা উইলকে দেখতে পাই যে চিৎকার করে তাকে এখান থেকে বের করার কথা বলে। কিন্তু ঠিক তখনই একাধিক চেন তাকে চারপাশ থেকে আবদ্ধ করে ফেলে। আর এরকম কঠিন পরিস্থিতিতে ডট তাকে বেশ কিছু প্রশ্ন করে। সে উইলকে বলে যে আচ্ছা তোমার নাম কি বলো তো, আর তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? কিন্তু ডট উইলের নাম আগে থেকে জানতো, তারপরও সে কাজটা করতে বাধ্য হয় কারণ এই সব কিছুই ইনস্ট্রাকশনে দেয়া ছিল। উইল এখানে ডটের ভয়েস শুনে বেশ কনফিউজড হয়ে যায়, সেটার কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারে না। আসলে উইলের মস্তিষ্ক থেকে তার সব মেমোরি মুছে দেওয়া হয়েছে, এই কারণেই সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না। সে মাত্র একটা প্রশ্নের উত্তরই ঠিকঠাক দিতে পারে। তখনই ডট কন্ট্রোল রুমে বসে ইয়াস বাটনটা প্রেস করে, কিন্তু যখন সে দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে না তখন সে আবার নো বাটনটা প্রেস করে, আর সঙ্গে সঙ্গে সেই রুমের মধ্যে একটা বিশাল ধামাকা হয়ে উইল সেখানেই মারা যায়। এমন ভয়ঙ্কর ঘটনা এরিকের চোখের সামনে দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ও তো একটা সময় তাদের সঙ্গে কাজ করত, আর তার বর্তমান এই অবস্থা হয়েছে তাই সেও যে কোনো সময় এমন পরিস্থিতিতে পড়তে পারে। বুঝতে পেরেছি এটা আসলে মোটেও মানুষের বসবাসের যোগ্য নয়, এমনকি এখানে মানুষকে জোরপূর্বকভাবেই প্রবেশ করানো হচ্ছে। এর বেশ কয়েক ঘন্টা পর এই সব কিছু চিন্তা করে এরিক নিজেকে শান্ত রাখতে পারে না, তাই ঠিক করে যে সে আবদ্ধ রুমের মধ্যে প্রবেশ করবে এবং বেঁচে থাকা বাকি মানুষগুলোকে সে রক্ষা করবে। এরপর সে সবার প্রথমে ওই বিল্ডিংয়ে থাকা একটা লিফটের মধ্যে উঠে পড়ে। এখানে প্রবেশ করা সবার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু এরিক থেমে থাকার মতো পাত্র নয়। সে এলিভেটরে করে একদম বিল্ডিংয়ের নিচতলায় পৌঁছে যায়, আর তার পাওয়ার ব্যবহার করে সে কন্ট্রোল রুম থেকে এই পর্যন্ত আসার সমস্ত ম্যাপ তার মনের মধ্যে এঁকে ফেলে। এরিকের লক্ষ্য হলো একটাই, তাকে যে করেই হোক এই ক্যাসেন্ড্রা নামের মেয়েটার সঙ্গে দেখা করতেই হবে। অন্যদিকে আমরা এসব ঘটনার পেছনের মাস্টার মাইন্ড চেককে দেখতে পাই। এই জ্যাকের একটা চোখ যেন কেমন প্রকৃতি, দেখলেই ভয় লাগে, মানে পুরাই আলিফ লাইলার ভিলেনদের মতো। যাই হোক, সে প্রথমে এসে কন্ট্রোলের প্রবেশ করে, আর সে ভালো করে জানে যে এদিকে বদ্ধ ধর্মে প্রবেশ করেছে, তাই সে তার সহযোগীদের এরিকের উপর ভালোভাবে নজর রাখতে বলে এবং ডটকে বলে ক্যাসেন্ড্রার উপর পরবর্তী টেস্ট করতে। অন্যদিকে কিভাবে ভেতরে আমরা জেলিককে অন্য একটা রুমে খুঁজে পেতে দেখি, যদিও সে প্রথমে এই রুমের মধ্যে প্রবেশ করতে চাচ্ছিল না,
কিন্তু এছাড়া তার কাছে আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই, তাই সে ভেতরে প্রবেশ করে। কিন্তু আরও একবার তার ডিসিশন সম্পূর্ণ ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে রুমের দরজাটা বন্ধ হয়ে যায়। এই সব কিছু দেখে ক্যাসিন্ড্রা সেখানে ছুটে আসে আর সে দরজাটা খুলে দেয়। কিন্তু রুমের মধ্যে আসার পর দেখতে পায় যে জেলিকো কোথাও নেই, মানে জেলিকো ওই রুমের মধ্যে থেকে মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে গেছে। আর এই অদ্ভুত ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে থাকা প্রত্যেকটা রুম কন্টিনিউয়াসলি মুভ করছে। ওই যে রুবিক কিউবের চারপাশে ছোট ছোট ঘরগুলো যেভাবে সরানো যায় ঠিক একইভাবে। এর পরের দৃশ্যে আমরা আবার জেরিকোকে দেখতে পাই যে অন্য একটা রুমের মধ্যে চলে গিয়েছে, কিন্তু কন্ট্রোল রুমে বসে ডট তাকে খুব ভালো করেই দেখতে পাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে একটা ইনজেকশন তাকে পুশ করে দেয়। এর ফলে জেরিকো সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর ক্যাসিন্ড্রা তার পুরো টিমে জেরিকো একটা জায়গা খুঁজে পায়। তারা দেখতে পায় যে জেরিকো একটা কোনায় একদম নিস্তেজ অবস্থায় পড়ে আছে। মেয়ারহুড তার কাছে গিয়ে খুব সতর্কতার সঙ্গে জেরিকোকে ওঠানোর চেষ্টা করে। ঠিক তখনই জেরিকো উঠে দাঁড়ায় আর মেয়ারহুডকে কামড়ে দিতে যায়। মেয়ারহুড তো ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে দেয়, আর যার ফলে পাশে থাকলে রডের সঙ্গে জেরিকো খুব বাজেভাবে গিয়ে ধাক্কা খায় আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর মেয়ারহুড লক্ষ্য করে যে এত অল্প সময়ের মধ্যেও জেরিকো তার হাতে একটি ক্ষত তৈরি করে দিয়েছে, কিন্তু সে ওই ক্ষত ট্রিটমেন্ট করার আগে তার পুরো শরীরে এর ইনফেকশন ছড়িয়ে পড়ে। রবার্ট এই দৃশ্য দেখে তো মেয়ারহুডকে পরামর্শ দেয় সে যেন এখনই সেখান থেকে চলে যায়, কারণ তার এই ইনফেকশন একটা সময় পর তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। কিন্তু এইসব শুনে ক্যাসিন্ড্রা কোনোভাবেই রাজি হয় না। সে বলে যে তাকে এই কঠিন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই তাকে একা ছাড়তে পারি না। মেয়ারহুড তখন রবার্টকেও অনেক রিকোয়েস্ট করে যে আমাকে প্লিজ তোমাদের সঙ্গে থাকতে দাও, আমি একা কোনোভাবেই থাকতে পারবো না। অবশেষে রবার্ট তাকে তাদের সঙ্গে থাকতে দিতে রাজি হয়, কিন্তু সে একটা শর্ত দেয়। সে মেয়ারহুডকে বলে যে এরপর থেকে যে রুমটায় খোলা হবে সর্বপ্রথম তুমি আগে ওই রুমের মধ্যে প্রবেশ করবে। মেয়ারহুডের কাছেও এটা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না, তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর তারা আবার এক নতুন রুম খুঁজে পায় এবং শর্ত অনুযায়ী মেয়ারহুড আগের সেই রুমের মধ্যে প্রবেশ করতে শুরু করে, কিন্তু রবার্ট তখন পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মেয়ারহুড তখন লক্ষ্য করে যে এই রুমটাও একটা ফাঁদ আর সেখানে অদ্ভুত রকম একটা আওয়াজ হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই মেয়ারহুড সেখানে মারা যায়। আর এই সব কিছু দেখতে পেয়ে তো ক্যাসিন্ড্রা অনেকটাই হতাশ হয়ে পড়ে। সে তো রবার্টের উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে অনেক বকতে শুরু করে। রবার্টকে বলে, তুমি কি জানো তুমি একটা স্বার্থপর, তুমি সবসময় শুধু নিজেরটাই চিন্তা করো। আর তখন কথায় কথায় তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ওই সময় আবার রুমের মধ্যে এরিক প্রবেশ করে আর সে ক্যাসিন্ড্রাকে বোঝায় যে রবার্ট যেটা করেছে সেটা একদমই ঠিক কাজ করেছে, কারণ মেয়ারহুডের শরীরে যেটা ছিল এটা একটা ভাইরাস যেটা কিনা অনেক সহজে আমাদের শরীরে ছড়াতে পারে। এরপরেই এরিক তাদেরকে তার পরিচয় দেয়। সে বলে যে আমি এখানকার একজন এমপ্লয়ি। এরপর সে তাদেরকে এই রুমে কী কী করা হয় এমনকি তাদেরকে যে এখানে এক্সপেরিমেন্টের জন্য আনা হয়েছে এই সব কিছুই বলে দেয়। এরিক তাদেরকে আরও বলে যে কেন তোমাদের সম্মতি নিয়েই তো তোমাদের এখানে আনা হয়েছে। এটা শুনে তো রবার্ট প্রচণ্ড রেগে যায়। সে বলে যে আমি কোনো সম্মতি দিইনি, আর কেন আমাকে এখানে আনা হয়েছে আমি তাও জানি না। সে বলে যে আমি তো কোনো ক্রাইম করিনি, আমি সাধারণ একজন ডেলিভারি বয়। কিন্তু এরপরে রবার্ট আর কিছুই বলতে পারে না, কারণ তার স্মৃতি তো অলরেডি মুছে দেওয়া হয়েছে। এখানে ক্যাসিন্ড্রার এরিককে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। এরিক তখন ক্যাসিন্ড্রাকে জানায় যে আমি তোমার মেমোরিতে তোমার বাচ্চা মেয়েটাকে দেখেছি, আর এই বাদে সে আর তার সম্পর্কে তেমন কিছুই জানে না। এটা শুনে ক্যাসিন্ড্রা রাগ হয়ে এরিককে মারতে চলে যায়, কিন্তু রবার্ট তখন তাকে বোঝায় আর বলে যে আমাদের এখান থেকে বের হতে হলে এই মানুষটার হেল্প দরকার, তাই তাকে আমরা কোনোভাবেই রাগাতে পারি না। এরিকও তখন ক্যাসিন্ড্রাকে বোঝায় যে আমি তো আপনাদেরকে হেল্প করতে এখানে এসেছি, এমনকি সে এখানে এই রুমের এক্সিট গেটটা খুঁজতে এসেছে। অন্যদেরকে জ্যাক তো কন্ট্রোল রুমে এরিককে দেখতে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রুমের থেকে এসে ABCD নাম্বারগুলো গ্যাস দিয়েই গলিয়ে দেয়, যাতে করে রুমের ভেতরে থাকা মানুষগুলো অন্য রুম খুঁজতে গিয়ে অনেক বেশি বিপত্তিতে পড়ে। এরপরে আবার জ্যাক রুমের দেয়ালগুলোতে ইলেকট্রিসিটি কানেকশন করে দেয়, যাতে করে ওখানে থাকা মানুষগুলো ইলেকট্রিক শক খেয়ে সেখানে মারা যায়। কিন্তু ভাগ্যক্রমে সেই মুহূর্তে কারেন্ট চলে যায় আর যার কারণে জ্যাকের এই প্ল্যানটা সফল হয় না। আর এখানে আমরা বুঝতে পারি ডট তার চিন্তা ভাবনা বদলে ফেলেছে আর সে নিজেই এই ইলেকট্রিসিটি কানেকশনটা নষ্ট করে দিয়েছে। আর এমনটা করা তো শুধুমাত্র ইলেকট্রিসিটি নষ্ট হয়েছে তা নয়, ওই রুমে থাকা সমস্ত সিস্টেম অকেজো হয়ে পড়ে,
তার মানে এখন ওই রুমটা একটা নর্মাল রুমের মতোই হয়ে গিয়েছে। কিন্তু এরকম পরিস্থিতি বেশিক্ষণ থাকবে না, তাদের কাছে মাত্র 10 মিনিট সময় আছে, আর তারপর সেই রুমটি আবারও আগের মতোই হয়ে যাবে। এই সব কিছু এরিক খুব ভালো করে বুঝতে পারে, তাই সে তার হাতে থাকা ঘড়িতে 10 মিনিটের টাইম সেট করে দেয়, আর এরপর তারা চেষ্টা করে ওই রুম থেকে বের হয়ে যাওয়ার। অন্যদিকে কন্ট্রোল রুমে জ্যাক খুব ভালো করেই বুঝতে পারে যে ডট তার সঙ্গে বেইমানি করছে। সে এরিককে হেল্প করেছে, আর যার জন্য সে ওখানে ডটের মাথায় ইলেকট্রিসিটির শক দিয়ে তাকে ওখানেই মেরে ফেলে। এরপরে তার টার্গেট থাকে রবার্টকে কন্ট্রোল করা, কারণ তারা তো অলরেডি রবার্টের মাথায় একটা চিপ বসিয়ে রেখেছিল, তাই ওই চিপের মাধ্যমে তারা খুব সহজে রবার্টকে কন্ট্রোল করে ফেলে। এরপর সে রবার্টকে অর্ডার দেয় যে সে যেন তার বাকি টিম মেম্বারদেরকে মেরে ফেলে। এরপরে রবার্ট তো তার রূপ সম্পূর্ণ বদলে ফেলে, আর জ্যাকের কথা মতো সে প্রথমে গিয়ে ক্যাসিন্ড্রার উপরে হামলা করে। তখন এরিক এসে তাকে বাঁচাতে গেলে তাদের মধ্যে তো মারামারি শুরু হয়ে যায়, কিন্তু এরিক অনেক কষ্টে রবার্টকে সেখানে মেরে অজ্ঞান করে ফেলে, আর ক্যাসিন্ড্রাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আবার রবার্টের জ্ঞান ফিরে আসে, আর এবার সে অনেক বাজেভাবেই তাদের উপর আক্রমণ করে। সে তো প্রায়ই এরিককে মেরেই ফেলছিল, কিন্তু তখন ক্যাসিন্ড্রা এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে একটা ধারালো অস্ত্র দিয়ে বেটকে মেরে ফেলে। এরপরে তারা দুজন এই রুমের এক্সিট গেট দিয়ে বেরিয়ে পড়ে, আর তারা সোজা গিয়ে একটা লেকের মধ্যে পড়ে। তারা দুজন সুইমিংয়ে অনেক ভালো ছিল, তাই সেখান থেকে সাঁতার কেটে তারা বের হয়ে আসে। তারপর তারা সেই লেক থেকে বেরিয়ে একটা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, আর এই জঙ্গলটা ঠিক তেমন দেখতে যেমনটা এরিক ক্যাসিন্ড্রা স্মৃতিতে দেখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সোলজাররা এখানে চলে আসে, আর তারা কন্টিনিউয়াসলি তাদেরকে ফলো করতে শুরু করে, আর একটা সময় তো তারা এরিককে একটা ধারালো অস্ত্র দিয়ে ঘায়েল করে ফেলে। এরিক তো মাটিতে বসে পড়ে, আর ক্যাসিন্ড্রাকে বোঝায় যে তুমি এখনই এখান থেকে চলে যাও। এটা বলে সে সোলজারদের সঙ্গে ফাইট করা শুরু করে। অন্যদিকে ক্যাসিন্ড্রা তো আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এরিকের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে আর জঙ্গলের মধ্যে নেই, একটা সার্জিক্যাল রুমের মধ্যে অসুস্থ অবস্থায় আছে। সে চোখ খুলে প্রথমে জ্যাককে তার সামনে দেখতে পায়। সে তখন তাকে বলে যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, আর সেই সঙ্গে সে একটা ডকুমেন্টও দেখায় যেখানে লেখা আছে এই এক্সপেরিমেন্টের জন্য এরিক রাজি, অর্থাৎ তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করাতে তার সম্পূর্ণ ইচ্ছা আছে। জ্যাক তাকে আরও জানায় যে এখন এই সব ধরনের এক্সপেরিমেন্ট তোমার উপর করা হবে, কিন্তু এরিক তো এখানে এরকম কিছুই মনে করতে পারছে না যে সে কখন এই পেপারে সাইন করলো, আর এর মানে বুঝতেই তো পারছেন গাইস, জ্যাকরা এরিকেরও সব স্মৃতি মুছে দিয়েছে। এরপরই তারা এরিকের মাথায় একটা চিপ লাগায়, আর যার কারণে তার চোখের সামনে কিছু স্মৃতি ভেসে ওঠে, আর সেখানেই আমরা দেখতে পাই ক্যাসিন্ড্রা তার বাচ্চাকে খুঁজে পেয়েছে। তখন তার মেয়ে ক্যাসিনটাকে সুপার হিরো বলে সম্বোধন করে। এই সব কিছুর পরে আমরা দেখতে পাই এরিক এখন তার মানসিক ভারসাম্য সম্পূর্ণই হারিয়ে ফেলেছে, মানে এখন সে পুরো পাগল। তার সঙ্গে বদ্ধ রুমে আরও কয়েকজন নতুন মেম্বারও অ্যাড হয়েছে। তারা তো সেখানে এরিককে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এরিক তাদের কোনো প্রশ্নের উত্তরই দেয় না, কারণ সে ভালো করেই জানে একটা সময় পর তাদের অবস্থাও এরিকের মতোই হবে। আর এমনই একটা সাসপেন্স রেখে এই মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আজকের এই মুভিতে কিন্তু অনেকগুলো বিষয় আনক্লিয়ারই রয়ে গেছে, তাই না বন্ধুরা? এই জ্যাকটা আসলে কে, আর সে কেনই বা শুধু শুধু এসব মানুষদেরকে ধরে এক্সপেরিমেন্ট করছে? আমার যতটুকু মনে হয় জ্যাক হলো সরকারের কোনো এজেন্ট, কারণ সে ভদ্র মানুষদেরকে ধরে নিয়ে আসে যাদের সঙ্গে সরকারের কোনো না কোনোভাবে কানেকশন রয়েছে। এই যেমন ধরুন পলিটিশিয়ান, জার্নালিস্ট, এরকম ব্যক্তিরাই তারা প্রথমে তাদের সমস্ত স্মৃতি মুছে ফেলে, তারপর তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে। মানে দুনিয়াটাই আসলে সলচাতুরির জায়গা হয়ে গিয়েছে, তাই না? যাই হোক, এই সলচাতুরির জায়গার মধ্যেও আমরা চেষ্টা করব নিজেদেরকে একটু সাবধানে রাখার। তো আজ এই পর্যন্তই।